কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে শিক্ষক। তবে সম্পূর্ণ জোরপূর্বক নাকি কোনো প্রেমের সম্পর্ক তৈরি করে অথবা ব্ল্যাকমেল এর মাধ্যমে তা এখনো জানা যায়নি। এই অসামাজিক ও ন্যাক্কারজনক ঘটনায় গতকাল রাতে জেলা শহরের নবীনবাগ এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয় মনুষ্যত্বহীন শিক্ষক নামক এই জানোয়ারকে। পুলিশ জানায়, পরশু দুপুরে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। বিকালে এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিকটিম শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু হবে বলেও জানান ওসি। প্রসঙ্গত, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ থাকলেও লোকলজ্জায় কেউ থানায় অভিযোগ করেনি। এছাড়া কলেজের পিকনিকে গিয়ে ছাত্রীদের সঙ্গে নেচে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তিনি।